मात्र पांचटी एक्सरसाइज करे बासाय बसे जादेर घाड़ जनित समस्या हाथेर दिके झिनझिन अबशबश व्यथा दुर्बलता कोनो किछु धरते ना पारे घुमोते ना पारे एई जनित समस्या रयेछे तारा बासाय बसे सुस्थ होते पारे किसे एक्सरसाइज चलुन देखे आसि। नम्बर वन, प्रथमे 90 डिग्री बराबर ताकिये थुतनि जस्ट भितर दिके निब छाड़ब 10 बार 3 बेला এই ব্যায়ামটা করব। নাম্বার টু, থুতনি ভিতর দিকে নিয়ে ডানে সালাম ফিরাবো, বাঁয়ে সালাম ফিরাবো, উপরে নিব, নিচে নিব, 10 বার 3 বেলা। নাম্বার 3, যেই পাশে ব্যথা যেই হাতে ব্যথা সেই হাতে এই যে উপরের মাংসপেশি সেই মাংসপেশি টাইট করে ধরবো, ধরে জাস্ট আপ ডাউন করবো 25 বার 3 টাইমস। নাম্বার 4, যেই হাতে ব্যথা সেই হাতের এই মাসেল আমরা পেক্টোরালিস মাসেল বলি এটাকে টাইট করে ধরবো, ধরে ছাড়বো না, উঠাবো নামাবো ডানে বাঁয়ে উপরে নিচে 10 বার 10 বার করে এটা করব। দর্শক, 5 নম্বর এক্সারসাইজ করতে গেলে আমাদের বেডে শুয়ে করতে হবে, সেটা কী ধরনের ব্যায়াম? প্রথম কাজ, আমাদের কানটাকে অপোজিট দিকের শোল্ডার পর্যন্ত ধরে রাখতে হবে, 3 বেলা করে করব, সকালে দুপুরে রাতে। দর্শক, এই 5টা এক্সারসাইজ করেই আপনারা যাদের তীব্র ব্যথা ঘাড়ে তারা বাসায় বসে সুস্থ হতে পারেন যে কোনো রকমের খরচ ছাড়াই। শুধুমাত্র দরকার সাবস্ক্রাইব করুন, শেয়ার করে ছড়িয়ে দিন যারা আপনাদের পরিচিত নিকটস্থ যারা এই ধরনের ব্যথায় ভুগছেন। জাস্ট এই 5টা এক্সারসাইজ করেই নিশ্চিন্তে ব্যথামুক্ত জীবন লাভ করুন। আর হ্যাঁ, যদি ব্যথা না কমে আপনারা আমার সাথে যোগাযোগ করুন, আপনাদের প্রশ্ন মতামত এবং সিরিয়ালের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে।